টেস্ট 21 এর যে প্যাসেজ 21 আছে সেটা সলভ করার যে প্ল্যানিংটা সেটা শুরু করি আমরা। সো প্রথমে প্যাসেজ 21 এর যে টাইটেলটি দেওয়া আছে এখানে সেই টাইটেলটি আপনাদের পড়ে ফেলতে হবে। ওয়াই আর ফিনল্যান্ড স্কুলস সাকসেসফুল। ওকে, টাইটেলটি পড়া হয়ে গেলে আপনাদের এখানে প্যারাগ্রাফ যে কয়টি আছে প্যাসেজে, এ বি সি ডি যে কয়টি প্যারাগ্রাফ আছে, সবগুলি প্যারাগ্রাফের ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন স্কিম করে এখান থেকে কিওয়ার্ড নিতে হবে। এবং কিওয়ার্ড নেওয়ার পর আপনারা দেখবেন যে এই ওভারঅল প্যারাগ্রাফটা সম্পর্কে আপনাদের একটা আইডিয়া চলে এসেছে, রাইট? সো এইভাবে এখানে যতগুলো প্যারাগ্রাফ আছে আপনাদের ফার্স্ট এবং লাস্ট লাইন প্যারাগ্রাফগুলো স্কিম করতে হবে। পুরো প্যাসেজটা এভাবে স্কিম করার জন্য আপনারা সময় নেবেন অবশ্যই 2 মিনিট, নট মোর দেন 2 মিনিটস। 2 মিনিটের বেশি কোনোভাবেই দেওয়া যাবে না। 2 মিনিট প্যাসেজটা স্কিম করা শেষ হলে আমরা চলে আসবো কোয়েশ্চেন অ্যানালাইসিস। কোয়েশ্চেন অ্যানালাইসিস এর শুরুতেই আমরা দেখবো যে আমাদের কি কি ক্যাটাগরির কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। যেমন এখানে আপনাদের 1 to 6 দেওয়া আছে লিস্ট অফ হেডিংস, 7 to 13 দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপস। সো অ্যাজ আমাদের টার্গেট হচ্ছে 6 রিডিংয়ে, আমরা অবশ্যই 7 to 13 আগে সলভ করে ফেলবো এখানে। তো এখানে টোটাল হচ্ছে আপনাদের ফিল ইন দ্য গ্যাপস দেওয়া 7টা, 7টার মধ্যে আপনাদের টার্গেট করতে হবে অ্যাটলিস্ট যেন 5টা এখানে কারেক্ট হয়, ঠিক আছে? সো এই 7টা সলভ করার জন্য আপনারা এখানে সময় নেন 10 মিনিট। 10 মিনিট এখানে টাইম স্পেন্ড করার পরে আপনারা চলে যান এই 1 to 6 লিস্ট অফ হেডিংসে। সো গাইস, আপনারা যদি এখানে 5টা কারেক্ট করে ফেলেন, আপনাদের 8টা কারেক্ট করার জন্য হাতে আরো কোশ্চেন থাকে 3টা, যে 3টা আপনাদের কারেক্ট করে 8টার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে টু গেট এ 6, রাইট? সো এইখানে যে বাকি 3টা এখান থেকে আমাদের কারেক্ট করতে হবে, 1 to 6 এর মধ্যে আমাদের কারেক্ট করতে হবে হচ্ছে বাকি 3টা, এ বি সি ডি ই এফ। সো আপনারা বাকি যে সময় 8 মিনিট হাতে থাকে সেই সময়টা এই 1 to 6 সলভ করার জন্য স্পেন্ড করেন, ঠিক আছে? অ্যাটলিস্ট এখানে 3টা কারেক্ট করবেন, বাকি 3টা আপনারা গেজের উপরে আনসার দিতে পারেন। আর 4টা থেকে 5টা আপনি কারেক্টলি আনসার করার চেষ্টা করেন যেন ওখানটাতে 3টা অ্যাটলিস্ট কারেক্ট হয়, ঠিক আছে? সো এখন আমরা ফিল ইন দ্য গ্যাপসে টাইম দিলাম 10 মিনিট, প্যাসেজ স্কিমিংয়ে টাইম দিলাম 2 মিনিট, 12 মিনিট, বাকি 8 মিনিট এখানে দিব। 7 থেকে 13 এর মধ্যে আমরা অ্যাটলিস্ট কম হলেও 5টা কারেক্ট করার ট্রাই করব, অ্যান্ড বাকি যে 3টা সেটা হচ্ছে 1 to 6 এর মধ্যে থেকে কারেক্ট করার ট্রাই করব। এই হচ্ছে আমাদের 8টা। আই থিঙ্ক দিস উড বি ইনাফ টু গেট আ 6 অন দিস প্যাসেজ, ওকে?